আজকের এই ভিডিওতে আমরা উপবৃত্তি নিয়ে কথা বলছি। উপবৃত্তির সময় বৃদ্ধি করা হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো। তোমাদের সকলকে স্বাগতম আমাদের নতুন একটা ভিডিওতে। তোমাদের শোভন ভাই রয়েছে আজকের এই ভিডিওতে। মূলত প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট এবং মাধ্যমিক উচ্চশিক্ষা দপ্তরের অধীনে অনেকগুলো উপবৃত্তি কার্যক্রম বর্তমানে পরিচালনা করা হচ্ছে। তার মধ্যে একটা হচ্ছে সমন্বিত বৃত্তি। তো সমন্বিত যে উপবৃত্তি প্রদান করা হচ্ছে সেটার সময়সীমা তারা বৃদ্ধি করেছে, সেই প্রসঙ্গে এই ভিডিওতে আলোচনা করব। মূলত শিক্ষার্থীরা এখানে খুব সহজে টাকা পেতে পারে, আবেদন করতে হবে একটা আবেদন ফর্ম পূরণ করার মাধ্যমে। এই হচ্ছে আবেদন ফর্ম পূরণের বিষয়টা। আর অনলাইনেও আমি আবেদন ফর্ম পূরণের বিষয় দেখিয়েছি, মানে মূলত তোমরা এটা পূরণ করবা এবং শিক্ষকরা এটা পূরণ করবে। তবে তুমি যদি অনলাইনে শিক্ষক কীভাবে পূরণ করবে সেটা যদি তুমি দেখে নাও, তাহলে তোমার জন্য এই ফর্মটা পূরণ করা অনেক ইজি হবে। তাছাড়া এই ফর্মটা পূরণ করার জন্য আমি একটা ভিডিও করেছি, দুইটা ভিডিও আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তুমি চাইলে এই ভিডিওটা দেখে, অর্থাৎ এই ফর্মের ভিডিওটা দেখে তুমি এই ফর্মটা পূরণ করতে পারো। তবে আমি সাজেস্ট করবো অনলাইনে ভিডিওটা তুমি দেখো, যে কীভাবে অনলাইনে আমরা ভিডিওতে ফর্ম পূরণ করতে হয় সেটা আমি দেখিয়েছি। তাহলে তোমার জন্য সুবিধা হবে এই ফর্মটা পূরণ করা, এবং তুমি আবেদন ফর্মটা পূরণ করে শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিবা, অর্থাৎ স্কুলের শিক্ষার্থী যারা রয়েছে তোমরা দিবা স্কুলের শিক্ষকদের নিকট, কলেজের শিক্ষার্থীরা দিবা কলেজের শিক্ষকদের নিকট। জমা দিলে তোমাদের হয়ে যাবে। আর এর মধ্যে নোটিশ প্রকাশ করা হয়েছে গত আজকে নোটিশ প্রকাশ করছে। আমি এখন ভিডিও করতেছি 11টার দিকে, হয়তো তোমরা সকালে দেখতে পারবা 20 তারিখে, তাই গতকাল হয়ে যাবে। বলেছে তারা ষষ্ঠ শ্রেণী, নবম শ্রেণী বা একাদশ শ্রেণী যে উপবৃত্তি রয়েছে সেখানে তারা তথ্যহীনটি সময় বৃদ্ধি করেছে, এবং এই হচ্ছে নোটিশ। তো নোটিশ অনেক আগেই প্রকাশ করেছিল 16 তারিখে, কিন্তু তারা ওয়েবসাইটে দিয়েছে আজকে। তো এখানে তারা বলেছে যে তথ্যহীনটি করা যাবে, অর্থাৎ তোমরাও যেমন আবেদন ফর্মের সময় বৃদ্ধি পাচ্ছ, আমরা শিক্ষকরাও অনলাইনে এই যে HSPMIS ওয়েবসাইটে এন্ট্রি করার সময় বৃদ্ধি করছে। এখানে তারা লাস্ট বলেছে যে 27/3/2023 12টায় সক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে, অর্থাৎ 27/3/23 পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। 27 মানে হচ্ছে 27 মার্চের কথা বলা হয়েছে। এই সময়ের মধ্যে সবাইকে আবেদন করতে হবে এবং সকল কার্যক্রম সম্পন্ন করতে হবে। এবং তোমাদেরকে আমার একটা পরামর্শ থাকবে, এটা আমি ধরো ওভাবে বলতে পারি যে তোমরা বিকাশকে সিলেক্ট করবা। যখন তোমরা আবেদন ফর্ম পূরণ করবা তখন তোমরা চেষ্টা করবা এখানে বিকাশ নম্বর দেওয়ার জন্য। এর একটা সুবিধা কি জানো, কারণ হচ্ছে যে তোমাকে বিকাশ থেকে যখন তুমি টাকাটা উঠাবা তখন কোনো ক্যাশ আউট চার্জ থাকবে না। কারণ দেখা যায় যদি তুমি ধরো 2000-2500 টাকা এক একবার পাবা কিস্তির মাধ্যমে 6 মাস পরে, তখন যদি ওই টাকা উঠাতে গিয়ে বিকাশকে দিতে হয় তোমার 100 টাকা বা 200 টাকা, তখন কিন্তু ঝামেলা হয়ে যায়। তো এই বিষয়গুলো একটু মাথায় রেখে তোমাকে চিন্তা ভাবনা করতে হবে, যে তুমি এই জিনিসগুলো মাথায় রেখে তোমাকে আর কি চিন্তা ভাবনা করতে হবে যে তুমি কোনটা সিলেক্ট করবো। তবে আমাদের পরামর্শ থাকবে বিকাশকে সিলেক্ট করে তুমি এখানে আবেদনটা কমপ্লিট করবা। তো এই হচ্ছে বিষয়টা। তোমরা এই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে রাখবো, এখান থেকে তোমরা দেখে আবেদন প্রসেসটা দেখে নেবে এবং তোমরা এই ফর্মটা পূরণ করবা। এই ফর্মের ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। কেমন? সো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। ভালো থাকবে সকলে, আল্লাহ হাফেজ।